हाई आमी रूपम आजकेर एई भिडियोते आमरा ध्रुव राठी जे भिडियोटा बानिয়েছে অ্যানিমাল নিয়ে অ্যানিমাল ছবিটা একটা ক্যান্সার আমরা সেটার কাউন্টার করব আমরা সেটার এগেইনস্টে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তবে আমি শুরুতে একটা কথা বলবো যে ধ্রুব রাঠির ভিডিওতে এমন বহু পয়েন্ট আছে যেটার সাথে কিন্তু আমি এগ্রি করি, আবার এমন বহু পয়েন্ট রয়েছে যেগুলোর সাথে আমি এগ্রি করি না, ডিসএগ্রি করি স্ট্রংলি, যে কারণে এই ভিডিওটা। তো আপনারা আশা করি অবশ্যই ধ্রুব রাঠির ভিডিওটা দেখেছেন। তো আজকে অরিত্র একটা ভিডিও বানিয়েছে ভায়োলেন্স নিয়ে, যেটা আমি দেখেছি। যেই ভিডিওতে সে এই যে হিস্ট্রি অফ ভায়োলেন্স সেটাকে পুরোপুরি ডিসক্রাইব করেছে, খুব ভালো করেছে ভিডিওটা। এবং একটা ভিডিও করেছে সাগর নীল, যেখানে সেও ধ্রুব রাঠির এই পয়েন্টটা নিয়ে কথা বলেছে, সেটা আমি দেখিনি। তবে সাগর নীল এই বিষয়টা সেই আমাকে প্রথমে বলে আর কি। তো এবার যদি আমরা এই আলোচনাটায় আসি, তবে এই আলোচনাটায় আসার আগে আমি একটা কথা বলতে চাইব, সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিরিজে সামান্থার যে ক্যারেক্টারটা আছে, এবং আপনি যদি ফ্যামিলি ম্যানের বেস্ট ডায়ালগ সোশ্যাল মিডিয়া সার্চ করেন এই ডায়ালগসটা পাবেন, এবং আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হয়েছে। তো সেখানে সামান্থার যে ক্যারেক্টার, সে একটা সংলাপ বলে গুরুত্বপূর্ণ একটা দৃশ্যে, ইফ ওমেন স্টার্টেড স্পিকিং আউট অল মেন উড বি ইন জেল অ্যান্ড দেন নো বডি গিভ আস জবস। এটা তার ডায়ালগ, যেখানে সে বলছে যদি মহিলারা মুখ খোলা শুরু করে তাহলে প্রত্যেকটা পুরুষ মানুষ জেলে থাকবে এবং তাদেরকে কেউ কাজ দেবে না। এবার এই ক্যারেক্টারটা এরকম একটা সংলাপ বলেছে, শোটা মারাত্মক হিট, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে খুব একটা লেখালেখিও হয়নি এবং এটাকে পপুলার সংলাপ ধরা হয়, এবং আমারও এটা নিয়ে খুব একটা প্রবলেম মনে হয়নি। তাহলে কি এই সংলাপটার দ্বারা প্রভোগ করা হলো যে সমাজের প্রত্যেকটা পুরুষ মানুষ তারা কি এই মহিলাটার ক্যারেক্টারের থ্রু? না, এমন দেখানো হলো যে এই যে মেয়েটির ক্যারেক্টারটা, এ নিজের ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত জীবনে কোন কোন পুরুষ মানুষদের কিভাবে দেখে এসেছে, কোনটা দেখানো হলো। যে কেউ যদি আজকে এই মিমটা দেখে বা এই শুধু ডায়লগটা দেখে, সে কী ভাববে যে আজকে এই যে ক্যারেক্টারটা, সে এটা এমনভাবে বলছে যেখানে সব পুরুষ মানুষ খারাপ, এবং এখানে একটা প্রভোগ করার উদ্দেশ্যে সংলাপটা লেখা হয়েছে, তাই তো? কিন্তু আদতে কি তাই? আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট, শ্রীকান্তের যে ক্যারেক্টার, তার ওয়াইফ প্রিয়ামানি যে চরিত্রটা প্লে করেছে, সে অন্য একজন পুরুষ মানুষের সাথে কোথাও একটা গিয়ে ছিল, এবং এই পুরো ইনসিডেন্টটা কিন্তু দুটো সিজন জুড়ে ক্লিয়ার করা হয়নি, এবং শ্রীকান্তকে কিন্তু সে খোলাখুলিভাবে বিষয়টা বলেও নি। এবং শ্রীকান্ত যখন ব্যাপারটা রিয়েলাইজ করে, সে কিন্তু তার ওয়াইফকে ছেড়ে চলে যায় না, বা তার এটাও মনে হয় না যে তার ওয়াইফ তাকে খুব বড় করে চিট করেছে, আমি আর মেনে নেব না, থাকবো না। সে কিন্তু চায় আবার এই ফাটলটা জোড়া লাগুক এবং তার সন্তানেরা এই বিষয়গুলো না জানতে পারুক। তাহলে এই শোটার মাধ্যমে কি বোঝানো হলো? যে একজন মহিলা সে চিট করতে পারে এবং হাজব্যান্ড কিছু বলবে না, এটা বোঝানো হলো? না, এটা দেখানো হলো যে একজন যে তার পার্টনারকে সময় দিতে পারছে না, কিন্তু তার পার্টনারের মনে হয় যে এই সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তো তার একটা বন্ধুর প্রয়োজন, কোনটা দেখানো হলো? এটা সম্পূর্ণ আপনারা বলবেন, যারা এই শোটা পছন্দ করেছেন, এই শোটা সেলিব্রেট করেছেন। আমারও খুব পছন্দের শো, এবং এগুলো নিয়ে আমারও খুব বিশাল বড় ইস্যু মনে হয়নি। এবার আমরা যদি আলোচ্য বিষয়ে আসি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার অর্জুন রেড্ডি রিমেক করে কবির সিং যখন ছবিটা আসে, ছবিটা একটা বড় পরিমাণে হেট পায় ফ্যামিনিস্টদের থেকে। ওই যে চর মারার দৃশ্যটা কবিরের, ওটা লোকের খারাপ লেগেছিল এবং সেটা নিয়ে তারা অনেক অনেক মন্তব্য করে, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে বলে যে সে পরের ছবিতে দেখাবে আসল ভায়োলেন্স কী, এবং সে আরও অনেক কথা বলে। তবে এই কথাটাই সবথেকে বেশি পপুলার হয়। এইবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ছবিতে যারা তার ছবি নিয়ে এত লেখালেখি করেছে, তাদেরকে আরোই পাত্তা না দেওয়ার জন্য, আরোই তাদের খিল্লি ওড়ানোর জন্য ওগুলোকে আরও বেশি পরিমাণে দেখিয়েছে। এবার এগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তবে ছোট্ট একটা বিষয় বলি, আপনি একটা ছবি দেখেছেন, আপনি ফ্যামিনিস্ট কি না আমার জানার দরকার নেই, আপনি ছবিটা দেখেছেন, আপনার ছবিটা পোষায়নি। ধরুন অ্যানিমালি দেখেছেন বা শ্যাম বাহাদুর দেখেছেন বা যে কোনো ছবি দেখেছেন, আপনার পোষায়নি, আপনি সেই ছবিটা নিয়ে লিখুন ছবিটা আমার ভালো লাগেনি, বা বলুন নিজের বন্ধুকে কাউকে বলছেন ছবিটা ভালো লাগেনি আমার। আমার কথা হচ্ছে অ্যানিমাল ছবিটা তো একটা পারফেক্ট সিনেমা নয়, আমারও সেই ছবিটা হেভি মানে আকাশ ছোঁয়া সিনেমা এরকম ছবি হয় না মনে হয়নি। সেই ছবিতে যা নেগেটিভ পয়েন্ট আমিও আমার রিভিউতে বলেছি, আমি এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কথা বলেছিলাম, আমার ফেসবুকেও লিখেছিলাম যে আজকে আপনার একটা ছবি খারাপ লাগলো বা ভালো লাগলো, আপনি 10টা পয়েন্ট সাজালেন। মূলত এরা রিভিউ লিখছে অনলাইনে বা ছবি রিভিউ করতে বসেছে, এবার 10টা পাতা তারা লিখেছে বা 10টা পয়েন্ট লিখেছে, সেখানে 10টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হতে পারে যে এই ছবির মধ্যে টক্সিসিটি মারাত্মক রকম রয়েছে, বা এই ছবিতে এরকম একটা সিকোয়েন্স রয়েছে এটা প্রবলেমেটিক। এটা সমস্যা নয়, এটা একদমই সমস্যা নয়, কিন্তু যদি সে 10 কলম লেখে এবং 10 কলমই এটা লেখে যে এই ছবিটায় প্রবলেম হচ্ছে, এই ছবিটা টক্সিক, এই ছবিটা টক্সিক, এই ছবিটা টক্সিক, এই ছবিটা টক্সিক, তখন সেটা সমস্যার। তখন যে ছবিটা রিভিউ করছে বা ছবিটা নিয়ে কথা বলছে তার ইন্টেনশন হচ্ছে সেই ছবিটার একটা দিককে নিয়ে বিশাল বড় করে কথা বলার। সেটা প্রবলেমের হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তাহলে তো সেটাকে সিনেমা হিসেবে জাজ করছেন না। সেই ছবির গল্পে খামতি থাকতে পারে, ভিলেনের চরিত্রে খামতি থাকতে পারে, ডেভেলপমেন্টে খামতি থাকতে পারে। যেটা আজকে অরিত্র বলেছে যে ভায়োলেন্স, সেটার মধ্যে কোথায় খামতি আছে, ও সেটা নিয়ে কথা বলেছে। তো এই যে খামতির যে পয়েন্টগুলো, ছবিতে খারাপ লাগার যে পয়েন্টগুলো, এগুলো নিয়ে কিন্তু কথা বলছে না। এই ভিডিওতেই, ধ্রুব রাঠির ভিডিওতে, সে একটা পোর্শন রেখেছে ইন্টারভিউয়ের, যেখানে আমির খান বহু বছর আগে একটা ইন্টারভিউতে বলেছিল যে যেসব পরিচালকেরা সেরকমভাবে ক্রিয়েটিভ হয় না তারা ছবির মধ্যে ইন্টিমেট সিন এবং ভায়োলেন্স রাখে। আমির খানের নিজের অভিনেতারা ছবিটার নাম হচ্ছে আর্থ, খুব কম লোক দেখেছে। সেই ছবিতে একটা সিকোয়েন্স রয়েছে নন্দিতা দাসের সাথে ইন্টিমেট সিন, এবং সেই ইন্টিমেট সিনটা খুবই বোল্ড, এবং সেই ছবির ভায়োলেন্স আপনারা দেখবেন। তাহলে কোনটা সত্যি, আমির খানের সেই ছবিটায় কাজ করা, না সেই পরিচালক ক্রিয়েটিভ নয়? আচ্ছা, এই ভিডিওতে অনুরাগ কাশ্যপকে নিয়ে প্রশংসাও করছেন ধ্রুব রাঠি, কিন্তু অনুরাগ কাশ্যপের ছবি স্যাক্রেড গেমস, সেটাতে তো নিউডিটি রয়েছে। তাহলে কি অনুরাগ কাশ্যপ ক্রিয়েটিভ নয়? তার রমন রাঘব 2.0, সেটাতে নিউডিটি রয়েছে। তাহলে কি তিনি ক্রিয়েটিভ নন? ঋতুপর্ণ ঘোষ, তার ছবিতে ইন্টিমেট সিন থাকে, আমরা দেখেছি। তাহলে কি তিনি ক্রিয়েটিভ নন? গৌতম ঘোষ, তার ছবিতে যদি কোনো ইন্টিমেট সিন থাকে তাহলে কি তিনি ক্রিয়েটিভ নন? আচ্ছা, আমেরিকান সাইকো খুব সেলিব্রেটেড হওয়ার একটা ছবি, সেই ছবিটা নিয়ে আমরা দারুণভাবে উত্তেজিত হয়ে পড়ি যখন আলোচনায় ছবিটা আসে, ছবিটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে আমরা কথা বলি। তাহলে সেই ছবিটা আমরা সেলিব্রেট করি কেন? সেই ছবিতে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে সেটা কেন? আচ্ছা, এই ইন্টারভিউতে তিনি কথা বললেন কঙ্গনা রানাওয়াত। তিনি একটা ইন্টারভিউতে কি বলেছিলেন যে একটা ছবি, সেই ছবির একটা ক্যারেক্টার, সেই পোট্রেটা কিভাবে একটা যে কোনো মানুষকে প্রভোগ করে। আচ্ছা, কঙ্গনা রানাওয়াতের ছবি রিভলভার রানি, সেখানে কঙ্গনা কি করেছে? কঙ্গনা রানাওয়াতের একটা ছবি যেটা গত বছর হয়েছিল সম্ভবত, ধাকার, সেখানে কি পরিমাণে ভায়োলেন্স আছে, কি পরিমাণে। এই যে ইন্টারভিউয়ের পার্টগুলো ভিডিওতে রাখা, তাহলে তো এই প্রত্যেকটা ইন্টারভিউ, প্রত্যেকটা অ্যাক্টারের কথা একটার সাথে কন্ট্রাডিক্ট করছে। মনোজ বাজপেয়ী ইন্টারভিউতে বলেছিলেন যে কবির সিং, এরা হচ্ছে পার্ট অফ সোসাইটি, এরা কিন্তু সমাজে রয়েছে। তো তুমি যদি এই ছবিটাতে বিলিভ করো না তাহলে তুমি ছবিটা দেখো না। কিন্তু এই ছবিটা আটকানো বা এই ছবিটা বন্ধ করা, এটা কিন্তু আর একটা দরজা খুলে দেয় যে কালকে তোমার পছন্দের একটা ছবির সাথে অন্য কেউ অ্যাগ্রি করে না, সে ওই ছবিটাকে বন্ধ করবে। তো এটা সবথেকে বেস্ট পয়েন্ট, যে আজকে যদি আমরা যে কোনো ছবিকে বলি এরকম ছবি হওয়া উচিত না, বা এরকম ছবি হবে না, বা এরকম ছবি করতে দেওয়া উচিত না, ছবির বন্ধ করা উচিত, তাহলে কিন্তু কালকে আপনার বা আমার পছন্দের যে কোনো ছবিকে যে কেউ বন্ধ করে দিতে পারে। তাহলে কিন্তু সেই ছবিটা যখন হলে আসবে তখন সেই ছবিটাকে হল থেকে নামিয়ে দেওয়া, পোস্টার ছিঁড়ে দেওয়া, তাহলে কিন্তু সেগুলোও ভ্যালিড। তখন কিন্তু আপনি বা আমি কেউই সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলতে পারবো না। ধ্রুব রাঠি তার ভিডিওতে বলছে যে এই ছবি, এরকম ধরনের ছবি, এটা দেখে বাচ্চারা কি শিখবে, তাদের ওপর কী ইম্প্যাক্ট পড়বে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী সেটা আমরা জানি না। একদম সঠিক। এবং সব সিনেমা হলে কিন্তু এ সার্টিফাইড বলে ধরে ধরে জিজ্ঞাসা করা হবে না আপনার বয়স কি 18 হয়েছে। বহু হলে কিন্তু 18 বছরের বয়সের কমের ছেলেরা ঢুকে যাবে, এবং এটাও ঠিক নয় যে 18 বছর যার হয়ে গেছে সে মেন্টালি খুব স্টেবল, সে ছবিটা দেখবে ওখানেই ফেলে আসবে, এমনটা কিন্তু হওয়ার নয়। অনেকে সেগুলো দেখে, সেগুলো থেকে অনেক ইন্সপায়ার্ড হয়, বা তাদেরকে এরকম ধরনের ছবি প্রভোগ করে। এই যেমন মির্জাপুর, সেরকম ধরনের সিরিজ দেখে অনেকে কিন্তু গুলি চালিয়েছে। এটা নিয়ে অরিত্রর সাথে আমার কয়েকদিন আগে কথাও হচ্ছিল। তো এরকম ধরনের ঘটনা কিন্তু আছে। কিন্তু যদি কেউ বলে ভায়োলেন্স নিয়ে ছবি, অ্যাকশন ফিল্ম, এগুলো লোকে বেশি পরিমাণে খাচ্ছে, এরকম ধরনের এই জন্য ছবি খুব সহজলভ্য, খুব সহজে বানানো যাচ্ছে, এই জন্য প্রডিউসার এরকম ধরনের ছবি বানাবে, তার মানে এই কথাটার মানে কি? মানে এরকম ধরনের ছবি যাতে না হয়। আচ্ছা, এরকম ধরনের যদি ছবি না হয় তাহলে কীরকম ধরনের ছবি হবে? এডুকেটেড ফিল্ম। আপনি বলুন, এই যে অ্যাসপিরেন্টস, এটা দেখে আজ কটা ছেলে কটা মেয়ে ইউপিএসসির এক্সাম দিচ্ছে? আজকে 12th ফেল দেখে কজন ভাবছে যে আমি এরকমভাবেই আমার লাইফস্টাইলটা এগিয়ে নিয়ে যাব, আমি আমার জীবনে এরকমভাবে আর চিট করব না? কজন ভাবছে? হ্যাঁ, এরকম ধরনের ছবির দরকার রয়েছে, যেটা আমাদের মোটিভেট করবে, যেটা আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাদের শিক্ষা দেবে। বলি কি এটা কখনো সম্ভব যে শুধুমাত্র একটা ছবি, সেই ছবির মধ্যে কি মেসেজ রয়েছে, সেই ছবি সমাজকে কি বার্তা দিচ্ছে, সেই বেসিসেই ছবি রিলিজ হবে? এটা কখনো সম্ভবই না। সমাজে আজকে এরকম হাজার হাজার মানুষ রয়েছে যে একজন খুনি, যে একজন আসামি, যে একজন রেপিস্ট, ঠিক আছে, এর থেকে বড় ক্রাইম তো কিছু হতে পারে না, যে একজন টেররিস্ট। তা যদি আজকে এরকম একটা ছবি হয় যেটার নাম হচ্ছে ওমেরতা, ঠিক আছে, একটা টেররিস্টকে দেখানো হচ্ছে, তাহলে কি আপনি বলবেন যে এই ছবিটা মানুষকে টেররিস্ট হতে সাহায্য করছে? আপনি ভাবুন, আপনি জোকার সিনেমাটা দেখেছেন, জোকারে ওয়াকিন ফিনিক্সের যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটা আলটিমেটলি কি করে, সেই চরিত্রটার যে পরিণতি হয় সেই ছবির পার্ট 2 আসার আগে অবধি, আমরা কি এখনও সেই চরিত্রটাকে কেউ ডমিনেট করতে পারছে, সেই চরিত্রটাকে কেউ মুচড়ে ফেলে দিয়েছে, এরকম কিছু দেখেছি? আমরা দেখেছি সেই চরিত্রটা আলটিমেটলি সেখান থেকে বেরিয়ে গেল, এবারও কি করবে, এটা আমাদের মাথায় প্রশ্ন। এবার জোকার ছবিটার মধ্যে স্ট্রং পয়েন্ট কি, এই যে সোসাইটি ওকে যেভাবে বিট্রে করেছে, ওর সাথে যা যা জিনিসপত্র করেছে, তারপরে আমাদের সোসাইটির ওপর ঘৃণা হচ্ছে। অ্যানিমেল ছবিটার মধ্যে সেই ডেপথ নেই, সেই যে ডেপথ যে আমাদের এই ক্যারেক্টারটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে, সেটা নেই, সেটা করতে পারেনি, যে কারণে এই ছবিটা রাইটিংয়ে ঝাড় খেয়েছে। এই ছবিটা রাইটিং ওয়াইজ কখনোই খুব ভালো একটা ছবির ইন্ডিকেশন নয়। কিন্তু আমার কথা হচ্ছে, যদি এটা বলা হয় যে এই ছবিটা সমাজে ইম্প্যাক্ট ফেলছে, তাহলে কি আমেরিকান সাইকো সেটা ইম্প্যাক্ট ফেলছিল না? তাহলে কি জোকার সেটা কোনোভাবে ইম্প্যাক্ট ফেলছে না? বাজিগার ছবিতে যখন দেখানো হচ্ছে হিরো, সে একটি মেয়েকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, ওরকম একটা আইকনিক সিন, সেই ক্যারেক্টারটার কী পরিণতি, সেই ক্যারেক্টারটা কী সাজা পাচ্ছে। ধরুন অ্যানিমাল 2-তে দেখানো হলো রণবীর কাপুর মরে গেল, তাহলে কি এটা জাস্টিফাই হয়ে যাবে যে অ্যানিমাল 1-এ যা দেখিয়েছিল সেগুলো সব ভুল, সেখানে যা যা প্রভোগ করছিল সেগুলো সব ধুয়ে মুছে যাচ্ছে? এটা কি কখনো প্রমাণ হবে? হবে না তো। তাহলে বাজিগারে সে একটা নিরীহ মেয়েকে ছাদ থেকে ফেলে দিল, তাহলে সেটা কি সমাজে প্রভোগ করছে না? গ্যাংস অফ ওয়াসেপুরে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা একজনের অজার কাটছে, একটা মেয়ের সাথে সে খারাপ কাজ করেছিল, কিন্তু সেই ক্যারেক্টারটা অন্য একটা মেয়ের দিকে কীভাবে দেখছে, সেই মেয়েটার হাত ধরে মেয়েটাকে জোর করছে। এবার আপনি ভাবুন, আজকে সঞ্জয় লীলা ভানসালি 2018 সালে দাঁড়িয়ে পদ্মাবত বানাচ্ছে, সে ইতিহাসের পাতা থেকে চ্যাপ্টার তোলার ছবি বানাচ্ছে। তো সে তার ছবিতে কোনটা রাখবে যে আমার গল্পে এই নারী চরিত্রটার সাথে কি ঘটেছিল সেটা দেখাবো, না আমি এখানে দেখাবো যেহেতু আমি 2018 সালে বানাচ্ছি, এখন সমাজ অনেক উন্নত, আগের মতো জায়গায় নেই, তো আমি এখানে এটা দেখাবো যে এই যে ক্যারেক্টারটা, পদ্মাবতীর যে ক্যারেক্টারটা, সে আলাউদ্দিন খিলজিকে হারিয়ে দিচ্ছে, এটা দেখাবো? কোনটা দেখাবো? সে যখন তীরধনুক নিয়ে জঙ্গল থেকে যাচ্ছে, সেটা দেখে শাহিদ কাপুরের যে চরিত্র তার প্রেমে পড়ছে, দুজনের মধ্যে আলোচনা হচ্ছে, এই চরিত্রটা এত শার্প। কিন্তু রণনীতিতে যখন আলাউদ্দিন খিলজি রণবীর সিংয়ের ক্যারেক্টারে সে অ্যাট্যাক করছে, যখন এরকমভাবে তারা ঘিরে রয়েছে, তখন সে কোনো নিজের থট শেয়ার করছে না যে লড়াইটাকে এরকমভাবে করো। হয়তো সেখানেও হারতো, কিন্তু পরিচালক তো সেরকম একটা ইন্টারপ্রিটেশন দিতে পারতো, দেয়নি তো, এবং সেই চরিত্রটা সুইসাইড করছে। তাহলে তো কী দেখানো হচ্ছে? যখন সিনেমা হলে মেয়েরা ছবিটা দেখবে, সে মহিলারা কত অসহায় ছিল এটা দেখছে, তাহলে কি ডিরেক্টরের মেসেজ ওটা ছিল? ছিল না তো। আপনি খুব ভালো করে ভাবুন, ঋষম ছবি, সেই ছবিটার এন্ডে এই যে ক্যারেক্টারটা, অজয় দেবগন যে ক্যারেক্টারটা প্লে করে বিজয় সারগাঁওকর, এই চরিত্রটা ধরা পড়ছে না তো, চরিত্রটা ভীষণ শার্প। এই ছবিটার দ্বারা কি দেখানো হলো? এটা একটা রিয়েলিস্টিক ছবি, কিন্তু ছবিটার দ্বারা কি দেখানো হলো যে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা ক্রাইম করে বেঁচে গেল, এটাই তো আলটিমেট। সে ঠিক করলো, ভুল করলো, তার আগে উক্তিটা কি, সে ক্রাইম করে বেঁচে গেল। তাহলে কালকে যে কেউ একটা ক্রাইম করে ভাববে, আমি বিজয় সারগাঁওকরের মতো প্রচুর ছবি দেখি, আমার একটা কেবিল চ্যানেল রয়েছে, আমি এরকমভাবে কেবিল বা প্রচুর আমার কাছে এরকম স্টক সিনেমার ক্যাসেট রয়েছে, আমি ক্রাইম থেকে বেঁচে যাব। তাহলে কি জিতু জোসেফ এই মেসেজটা দিচ্ছে? আন্ধাধুনে আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টার, এত গুল দিয়ে এরকমভাবে পুরো বিষয়টা সাজিয়েছে, তাহলে সেটা দেখে কেউ কী ভাববে? আমি চোখে একটা এরকম ধরনের চশমা পরে নিই, এটা পুরোপুরি ব্লাইন্ড গ্লাস থাকবে, এবং আমি মানুষকে ভাই মুরগি করব এটা। কিন্তু আপনি যদি দেখেন, তাহলে হয়তো দেখবেন সারা বিশ্বে এরকম 1% মানুষ রয়েছে যারা এরকম ধরনের ছবি থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, অবশ্যই হচ্ছে। কিন্তু তাহলে কি ছবি বানানো বন্ধ হয়ে যাবে? আমার কথা যখন সিনেমা ছিল না, সেই সময় কি এই জিনিসপত্রগুলো ট্রান্সপারেন্ট ছিল? যত মানুষ আধুনিক হয়েছে, যত মানুষ এডুকেটেড হয়েছে, মানুষ এই ঠিক ভুলের পার্থক্যটা বুঝতে পেরেছে এবং আগামী দিনে আরও পরিষ্কার হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে। আজকে যেমন একটা বড় শ্রেণী রয়েছে যারা বলছে কবির সিংয়ের মতো ছবি সেগুলো সমাজকে ক্ষতি করছে, সমাজের ক্ষতির পিছনে দায়ী। আপনি দেখুন অন্য একদিকে একটা বড় লাইন রয়েছে, হয়তো পরিমাণটা কম, তারা বলছে 4 more shots, থ্যাংক ইউ ফর কামিং, আমি ছবিটা দেখিও নি। এই ছবিগুলো দেখে তারা বলছে এই ছবিগুলো সমাজকে ভুল মেসেজ দিচ্ছে, এই ছবিগুলো সমাজের ক্ষতি করছে। তো এই দুটো দিকই 19-20 হয়ে কিন্তু সমাজের মধ্যে চলছে। কিন্তু যদি কেউ এটা বলে দেয় যে এরকম ধরনের ছবি হবে না, এরকম ধরনের ছবি হতে দেওয়া যাবে না, এরকম ধরনের ছবি করার জন্য পরিচালককে ব্যান করা উচিত, এই কথাটার মধ্যে সমস্যা আছে। এবং যারা সিনেমা নিয়ে এত কথা বলছেন, একটা ছবিকে ক্রিটিসাইজ করার জন্য এত কথা বলছেন, আমার তাদের সবথেকে বড় যেটা সমস্যা মনে হয় যে এরা না একই স্রোতে গা ভাসায়, একটা ছবি প্রপারলি দেখে না বা রিয়েলাইজ করে না যে এটা নিয়ে আমার পয়েন্ট, আমি এটা নিয়ে কথা বলবো, এটা তারা বোঝে না। কেন আমি বলছি, এই ছবিতে একটা এত বড় ফ্ল রয়েছে, এত বড় একটা ক্যারেক্টারের হিপোক্রিসি রয়েছে, সেটা নিয়ে কিন্তু এরা কথা বলবে না। তার কারণ হচ্ছে এরা ছবিটা দেখেই নি। 5 জন কথা বলেছে, তারপর এরাও কথা বলা শুরু করে দিয়েছে। রণবীর কাপুরের ক্যারেক্টার নিয়ে দিদিকে বলছে, দিদি তুই অন্যকে বিয়ে করে নিবি, সিঙ্গেল থাকবি, ইন্ডিপেন্ডেন্ট থাকবি, ঠিক আছে আবার বিয়ে দেবো, চাপ কী আছে? কিন্তু পরক্ষণেই সে নিজের বউকে বলছে আমি মরে গেলে অন্যকে বিয়ে করো না। তাহলে এই ক্যারেক্টারটা কতটা হিপোক্রিট। ফ্লস ধরতে হয় এরকমভাবে ফ্লস ধরো। তো অ্যানিমেল ছবিটার মধ্যে ডেফিনেটলি প্রবলেম রয়েছে। সেই ছবিটা রাইটিংয়ের সমস্যা আছে, ক্যারেক্টার স্পেসে সমস্যা আছে, পারফরমেন্সে কিছু জায়গা আপনার মনে হতে পারে। আজকে যখন ট্রায়েড অ্যান্ড রিফিউজ প্রোডাকশনের একটা রিভিউ রয়েছে, সেখানে যখন সে 6টা পয়েন্ট পজিটিভ বলে 3টে পয়েন্ট নেগেটিভ বলছে এবং 3 নম্বর পয়েন্টে কি সে বলছে ছবিটার মধ্যে এমন কোনো জায়গা রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে টক্সিসিটি জিনিসপত্রগুলো কীভাবে দেখিয়েছে সেটা ভালো লাগেনি তার। অরিত্য যখন রিভিউ করছে, সে যখন 10টা পয়েন্ট বলে 1টা পয়েন্টে সেটাকে নিয়ে আলোচনা করছে, সাগর নীল যখন বলছে 1টা পয়েন্ট নিয়ে সে আলোচনা করছে, যখন সেটা নিয়ে বিএনএফ টিভি বা চর্চা উইথ ভুরানি এরা আলোচনা করছে, সেটাকে দেখা যায়, মানা যায়। এমন অনেক রিভিউয়ার আছে যারা লিখছে, হয়তো তারাও সেম জিনিস করছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনার জন্য একটা মানুষ তার টপিক হচ্ছে আমি এই টক্সিসিটি নিয়ে কথা বলবো 10 মিনিট, তারপরে আমি বলবো এই ছবিটা সমাজে কি বাজে ইম্প্যাক্ট ফেলছে এবং আমাকে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য আমি কয়েকটা ইন্টারভিউ যেগুলো সোশ্যাল মিডিয়ায় 1 মাস ধরে ছড়িয়ে আছে সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলোকে টুল হিসেবে ব্যবহার করবো, ব্যাস আমার পয়েন্ট আমি ঠিক প্রমাণ করে দেবো। কিন্তু তাহলে তুমি সেই ছবিগুলোরও কথা বলো যেগুলোতে এই জিনিসপত্রগুলো অনেক বড় ওয়েতে দেখিয়েছে, সেগুলো নিয়ে কথা বলো। তাহলে তুমি পুষ্পায় ওই ক্যারেক্টারটা নিয়ে কথা বলো, আল্লু অর্জুনকে নিয়ে কথা বলো, যখন সে একটা ওমেনি গাড়িতে বসে একটা মেয়েকে বলছে তাকে আমার ভালো লাগে, পয়সা দিয়ে ওকে ডেকে আন, চুমু খাবো। বিজয়ের সেই সিনেমাটা নিয়ে কথা বলো যেখানে আসিনের ড্রেস দেখে সে বলছে তুমি একটা ভালো ঘরের মেয়ে, কী করে তুমি এরকম একটা শর্টস কাট পরেছো। অ্যানিমাল নিয়ে কেন কথা হবে? অ্যানিমাল হচ্ছে হট টপিক। এই ছবিটা না দেখে পরপর আলোচনা করে যাচ্ছে, টুইটারে টুইট করে যাচ্ছে, এগুলো নিয়ে সমস্যা আছে। সেটা এই ছবির ফরে হলেও সমস্যা আছে, এই ছবির আগেনস্টে হলেও সমস্যা আছে। কুচকুচ হতা হে, এত সুন্দর একটা ছবি, বেশিরভাগ লোকের মনে হয় কী মিষ্টি একটা সিনেমা। তাহলে সেই ছবিতে যে ক্যারেক্টারটা শাহরুখ খানের, তাকে আপনি কি বলবেন যে এ তো সব থেকে বড় হিপোক্রিট, এই মেয়েটাকে তুই পাত্তা দিলি না, মেয়েটার প্রেমে পড়লি না, যেই মেয়েটা শাড়ি পরে আসলো তুই মেয়েটার প্রেমে পড়ে গেলি। এবং মেয়েটাকেও দেখুন, আমানের ক্যারেক্টার সালমান খান যে এত ভালো চরিত্র, যে ওকে ভালোবেসে এসেছে, ও নিজের ভালোবাসার কাছে ফিরে চলে গেল, এই ছেলেটাকে ছেড়ে দিল। তাহলে আপনি আজকে সেই ছবিটাকে কি এভাবে দেখেছেন? আমরা সবসময় সিনেমাকে সেভাবে দেখি না, সিনেমাকে আমরা এন্টারটেনমেন্ট পারপাসেও দেখি। তো সেই যে ক্যারেক্টারটা আপনি যদি আজকে ঠিক ভুল বিচার করতে বসেন, তাহলে তো ওর সাথে অন্যায় হলো, ওর সাথে অন্যায় করা হলো, তাহলে সেটা নিয়ে বসুন বিচার সভায়। একটা সিনেমা পলিটিক্যালি কারেক্ট হবে, প্রত্যেকটা ক্যারেক্টার পলিটিক্যালি কারেক্ট হবে, এটা কোনো দিন সম্ভব? ছবিটার নাম অ্যানিমাল, ছবিতে বলা হচ্ছে কোন সময়কার কথা যখন মানুষ শিকার করে খেত। এই চরিত্রটা যে অ্যানিমাল, সেই রেফারেন্স ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট থেকে, ছবির ক্যারেক্টারের থেকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে। ছবির ক্রেডিট কখন ওঠে? ওই যে অ্যানিমালের লোগোটা কখন ওঠে? যখন খাচ্ছে এবং ওর শেড পরিবর্তন হচ্ছে, চরিত্রটার মাইন্ড স্পেস বদলে যাচ্ছে, তখন নাম উঠছে অ্যানিমাল। ওকে পশু বলাই হচ্ছে, ও আনপ্রেডিক্টেবল। একটা ক্যারেক্টার এই জন্য কথা বলতে পারে না, একটা ক্যারেক্টার শুনতে পারে না। তো এই যে ছোট ছোট পয়েন্টগুলো এগুলো ছবিতে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে পশু বলা হচ্ছে, ওকে জন্তু বলা হচ্ছে। আপনি বলছেন যে কিভাবে এই জিনিসপত্রগুলোকে গ্লোরিফাই করা হয়। এরকম জিনিসপত্র শুধু আজকে হয়নি, বহুকাল আগে থেকে হচ্ছে। যদি অ্যাকশান, ভায়োলেন্স, এরকম ধরনের জিনিসপত্র যেগুলো সমস্যা আছে, যদি এইভাবে বিচার করা হয় তাহলে কিন্তু কোনো দিনই কোনো ছবিতেই কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না। সব কিছু নিয়েই সমস্যা হবে, সব ছবির মধ্যেই ব্যান লাগাতে হবে। ডেফিনেটলি আমি আবারও বলছি, অ্যানিমেলে এমন দিক বহু রয়েছে যেগুলো ভালো নয়। সেটা রাইটিং থেকে শুরু করে হাজার দিক হতে পারে। আপনার একটা দিক মনে হতে পারে এটা টক্সিক, কিন্তু একটা ছবি সেটা টক্সিসিটিতে ঠাসা, এটা মূল বক্তব্য হয়ে যাচ্ছে। আর ছবির কোনো কিছু না, কোনো মেরিট নয়। সেখানে আলোচনা এমনও আসছে যে 15 মিনিট ধরে কেন গুলি চলবে, সেখানে আলোচনা এমনও আসছে কেন এত রক্তারক্তি হবে। তাহলে তো আপনাকে মির্জাপুরও ফেলে দিতে হয়, তাহলে তো আপনাকে ভেগান হয়ে গিয়ে ওল্ড বয়ের ওই যে অক্টোপাস খাওয়া ওটাকেও ফেলে দিতে হয়। মেরা নাম জোকার বহু বছর আগের ছবি, আজকেও হয়তো বহু লোক ছবিটা দেখে, ছবিটা নিয়ে বহু লেখালেখি করে। তাহলে সেই ছবিতে এই যে ক্যারেক্টারটা, রাজ কাপুরের চরিত্রটা, এই চরিত্রটা তো বরাবরই বিট্রে পেল। তাহলে এই চরিত্রটাকে কি বলবেন? তো এই ছিল আজকের ভিডিও, যেখানে কনক্লুশনে আমি এটাই বলবো, মনোজ বাজপেয়ী তিনি যে কথাটা রেখেছেন আমার মনে হয় সেটা সবথেকে প্রয়োজনীয় এবং সবথেকে সঠিক কথা। যে আপনি যদি কোনো ছবি দেখে মনে হয় সেই ছবিটা আপনার টেস্টের সাথে, আপনার প্রেফারেন্সের সাথে যাচ্ছে না, আপনি সেই ছবিটাকে ইগনোর করুন। কিন্তু এই ছবিটা হবে না, এরকম ধরনের ছবি সমাজকে ক্ষতি করছে, এই ছবিগুলো বন্ধ হওয়া দরকার, এরকম স্টেটমেন্ট যখন দিচ্ছেন, কাল কিন্তু আপনার কোনো পছন্দের ছবি, সেটা যে কোনো ছবি হতে পারে। আমি বলবো না যে বারবির মতো ছবি কেন হবে, এই ছবিকে পয়েন্ট আউট করবো, একদমই নয়, যে কোনো ছবি হতে পারে। তাহলে কিন্তু সেটার ক্ষেত্রেও আপনার তৈরি থাকতে হবে। সেই ছবিটা হল থেকে নামিয়ে দেওয়া হতে পারে, যে কোনো অন্ধভক্তের মনে হলো এরকম ধরনের ছবি কেন আসবে, এরকম ধরনের ছবির ক্ষেত্রে এই কাপড় কেন পরা হবে, এই রং কেন থাকবে, তখন কিন্তু আপনাকেও চুপ থাকতে হবে। যে কোনো ছবি ইম্প্যাক্ট ফেলতে পারে, তবে সেই ছবি দেখে মানুষ একদম ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সেই ছবিটা থেকেই সে শিখছে, এই কথাটা যদি হওয়ার হতো তাহলে কিন্তু এরকম উদাহরণও অনেক রয়েছে, যেই ছবিগুলোকে আপনি বা আমরা এত বছর ধরে, এত দিন ধরে সেলিব্রেট করে যাচ্ছি। অ্যানিমাল কখনোই এমন একটা ছবি না যেটা খুব শিক্ষামূলক ছবি বা হেভি কোনো সিনেমা, কিন্তু এমন বহু উদাহরণ ছবির রয়েছে যেগুলোকে কিন্তু আমরা বুক চিতিয়ে সেলিব্রেট করেছি। তাহলে সেই ছবিগুলো এমন বহু মেসেজ দিচ্ছে যেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ঠিক নয়। তো একটা ছবি আপনি আগে দেখুন, ছবিটা আপনার খারাপ লাগছে, 10টা নেগেটিভ পয়েন্ট, 15টা নেগেটিভ পয়েন্ট, পুরো ছবিটা আপনার খারাপ লাগলো, সেটা আপনি লিখে দিন। সেটা হবে আগের বিষয় এবং তার হয়তো একটা পয়েন্টের পার্ট হবে সেই ছবির মেসেজ, সেই ছবির টক্সিসিটি, সেই ছবির নেচার। কিন্তু কখনোই এগুলো আগে, বাদবাকি জিনিসপত্রগুলো পরে হতে পারে না। শ্যাম বাহাদুর ছবি, সেই ছবিটা নিয়ে এত কথা বলল ধ্রুব রাঠি। সেই ছবিতে একটা ডায়ালগ রয়েছে যেখানে ইন্দিরা গান্ধী ফোন কলে শ্যাম বাহাদুরকে বলছে, আপ করিয়ে না আমাদের সাথ ব্রেকফাস্ট, করিয়ে না বলার পরে স্পেস। অডিয়েন্স সিনেমা হলে হাসছে যখন আমরা দেখছি, ঠিক আছে, ভিকি কৌশলের ক্যারেক্টারের লুকটা দেখবেন, তারপরে বললো ব্রেকফাস্ট। তাহলে এই যে সংলাপটা, এটা কিসের ইন্ডিকেশন? এটা কেন দেওয়া হলো? লোকে ছবিটা বেশি পরিমাণে দেখেনি। এই ছবিটা যদি অ্যানিমেলের মতো বিশাল পপুলার হতো, পার্টিকুলার এই সিনটা নিয়ে মিম তৈরি হতো, প্রতিবাদ হতো, কিন্তু এই ছবিটা সেই এক্সপোজারটা পায়নি, সেই জন্য এটা নিয়ে কথা হচ্ছে না। ধ্রুব রাঠিও আমার বিশ্বাস ছবিটা দেখেনি, যে কারণে আজকে কম্পেয়ারটা করছে, দেখলে করতো না। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।